আচ্ছা আপনি বলেন তো আপনাদের এলাকায় যে কুপি বাতি আছে, ওই কুপি বাতিকে আপনারা কি বলে ডাকেন? এই যে কারেন্ট লেগে যায় দালাই, এটির আন্ডা বাতি কই বাতি? ও আচ্ছা, বৃষ্টির দিন ব্যবহৃত ছাতাকে আপনাদের এলাকায় কি নামে ডাকে? এই যে বেশি মেঘাইলে যে মাথা দিয়ে লয়ে যায়, এটির আন্ডা ছাতি কই ছাতি? ও আচ্ছা ছাতি। আচ্ছা আপনি বলেন তো ছাড় গরুকে আপনাদের এলাকায় কি নামে ডাকে? এই যে বড় বড় গরু ডিলে আমরা হার গরু কই হার? ও আচ্ছা, আপনাদের এলাকার নামগুলো তো অনেক ইন্টারেস্টিং, ঠিক না? আপনাদের লুঙ্গিকে কি বলা হয়? এই যে আমরা তো মুসলমানি করে পিন্ধি, এটিরে আমরা তবন কই তবন। আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় টিকটিকিকে আপনারা কি নামে ডাকেন? এই যে সন্ধ্যার সময় ঘরের দেওয়ালের মধ্যে ফাইললাম করে এটিরে, এটিরে আমরা আরুল কই আরুল। আচ্ছা আচ্ছা, আপনাদের যে ফুপু আছে, ফুপু আপনারা ফুপুকে কি বলে ডাকেন? এই যে আব্বার বড় বোন রে। আব্বার বড় বোন অথবা ছোট বোনকে আপনারা কি নামে? আমরা জি কই জি। জি আচ্ছা, আপনাদের এলাকায় ডাকনাকে কি বলে ডাকে? এই যে বাতের উল্টে দেয়টি রে, আমরা ডাহুন কই ডাহুন। ও আচ্ছা আচ্ছা, আপনাদের এলাকায় কাককে আঞ্চলিক ভাষা, আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে? এই যে ফাইজলামি করে যে দু তিনটা বাদ ছিড়া দিলে দায়া পরে এটি রে। হ্যাঁ হ্যাঁ, কি বলেন? এটির আমরা কাওয়া বলি, কাওয়া। ও আচ্ছা আচ্ছা, আপনাদের অঞ্চলে যে ব্যক্তি দ্বিতীয় বিবাহ করে তাকে আপনারা কি বলেন, বা এই বিবাহকে আপনি কি বলেন? আমরা হাঙ্গা কই হাঙ্গা। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কথাগুলো হাস্যকর মনে হলো, এটাই গ্রাম এবং মাটির ভাষা। ধন্যবাদ।